এসো মদিনার ইসলাম শিখি, কুরআন ও সহি সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। প্রিয় ভাই মিলন, আপনি টাঙ্গাইল থেকে জানতে চেয়েছেন, পারিবারিক সমস্যার কারণে 3-4 বছর যাবৎ স্বামী স্ত্রীর মাঝে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। মেয়েটার কোথায় বিবাহ হয়নি, ছেলেটি কোথায় বিবাহ করেনি। এখন ওই মেয়েটি তার পূর্বের স্বামীর কাছে ফিরে আসতে চাচ্ছে। ইসলামের দৃষ্টিতে কিভাবে তাদের মাঝে আবারও বিবাহ দেওয়া যায়? সম্মানিত প্রশ্নকারী, আপনি জানেন যে ইসলামের দৃষ্টিতে বিবাহ বিচ্ছেদের যে পদ্ধতি হলো তালাক, তে তালাক একজন পুরুষের ক্ষমতা রাখে 2 তালাক দেওয়া পর্যন্ত, 3য় তালাক দিলে তার জন্য ওই স্ত্রী হারাম হয়ে যায়। তো এখানে উল্লেখ করেছেন বিবাহ বিচ্ছেদ হয়েছে 3-4 বছর যাবৎ, তো উল্লেখ করেনি তাদের মাঝে 1 তালাক হয়েছে না 3 তালাক হয়েছে। যদি 1 তালাক অথবা 2 তালাক হয়ে থাকে, 3 মাসের মাঝে যদি ফিরিয়ে আনতে চায় স্ত্রীকে, তাহলে মৌখিকভাবে অথবা স্ত্রী সুলভ ব্যবহার করে ফিরিয়ে নিয়ে আসতে পারবে, কোনো সমস্যা নেই। আর যদি 3 মাস অতিবাহিত হয়ে যায়, তাহলে দ্বিতীয়বার আবার নতুনভাবে বিবাহ করে নিয়ে আসতে পারবে, এতে কোনো সমস্যা নেই। যেখানে মহারানা থাকবে, সাক্ষী থাকবে, সব কিছু থাকবে, নতুন পদ্ধতি। আর যদি 3 তালাক হয়ে যায়, এই স্বামী স্ত্রীর মাঝে যদি 3 তালাকে বিচ্ছেদ হয়, এই ফিরিয়ে নিয়ে আসার একমাত্র ইসলামের দৃষ্টিতে পদ্ধতি হলো, যদি এই মেয়েকে কোনো পক্ষপাতিত্ব না করে কোনো মুসলিম পুরুষ বিবাহ করে এবং তাদের মাঝে গস সংসার হয়, গস সংসার হওয়ার পরে যে কোনো কারণে যদি দ্বিতীয় স্বামী তাকে তালাক দিয়ে দেয়, তে তালাক দেওয়ার 3 মাস পার হওয়ার পরে, ইদ্দত পালন করার পরে, প্রথম স্বামী ইচ্ছা করলে আবার তাকে বিবাহ করে ফিরিয়ে নিয়ে যেতে পারবে। আর যদি আল্লাহ না করুক কোনো কারণে দ্বিতীয় স্বামী মৃত্যুবরণ করে, 4 মাস 10 দিন পরে পূর্বের স্বামী ইচ্ছা করলে তাকে বিবাহ করে ফিরে নিয়ে আসতে পারবে নতুনভাবে। এছাড়া যেটি বর্তমানে সমাজে একটি হারাম প্রথা রয়েছে, একদম কুরুচি প্রথা, যেটা হিল্লা প্রথা, যে এক রাত্রের জন্য একজনের সাথে বিবাহ দিয়ে পরবর্তী হালাল করে নেওয়া, এটি কোনো অনিসলামিক বা কোনো ধর্মে এটি নেই, ইসলাম তো দূরের কথা। তবে এই নিকৃষ্ট ঘৃণিত একটি জিনিস মুসলিম ধর্মে হানাফি মাজহাব যে প্রবেশ করে দিছে, এটি সম্পূর্ণ হারাম পদ্ধতি। এই পদ্ধতি যে একজনকে এক রাতের জন্য বিবাহ দেওয়া হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি ভাড়াটিয়ে পাঠা বলছেন, যে ভাড়াটিয়ে পাঠা, এবং লানত করেছেন। তাই প্রিয় বন্ধু, যদি এর মাঝে 3 তালাক হয়ে থাকে, তাহলে ফিরে নিয়ে আসার কোনো পদ্ধতি এখন নেই। আর যদি 1 তালাক 2য় তালাকে বিচ্ছেদ হয় তাহলে আবার নতুন বিবাহ করে ফিরে নিয়ে আসতে পারে, এতে কোনো সমস্যা নেই। আল্লাহু আলাম ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ।